আসসালামু আলাইকুম। মিষ্টি খাবারের সাথে আমাদের সবার যুগ যুগ ধরে একটা ভালো সম্পর্ক, আর আমাদের এই সুসম্পর্কের ভিত্তিটাকে আরও মজবুত করে যখন খাবারটা সুন্দর আর সুস্বাদু হয়। তেমনি আজকে আমি একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আর যদি অল্প সময়ের মধ্যে সেই খাবারটা তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। আমি এখানে এই খাবারটা তৈরি করার জন্য ওটস নিয়েছি 2 কাপ, আর এখানে 4-5টা নিয়েছি পাকা খেজুর। আমি এখন এই খেজুরগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমি এখন এই খেজুরগুলো কেটে নেওয়ার পর এগুলো এক পাশে রেখে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের কলা নিয়েছি। কলাটাকে আমি এখন একটু ছুরি দিয়ে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। আমি যেই 2 কাপ ওটস ভিজিয়েছিলাম সেটা আমি এক সাইডে রেখে দিয়েছি, আর রেসিপির জন্য আমি আগেই এরকম 2 কাপ পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। যদি আপনি চান তাহলে এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। আমি এখানে বাটিতে দিয়ে দিলাম কিছু ভেজানো ওটস, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ টক দই, আর এর সাথে আমার দিয়ে দিচ্ছি স্লাইস করা সেই পাকা কলা। এগুলোর উপর দিয়ে আমি চিকন চিকন করে কেটে রাখা খেজুরগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম যাতে আপনার দেখতে সুন্দর দেখা যায়। আর এর উপর দিয়ে দিচ্ছি হানি। ঠিক তদ্রূপ আমি আরেকটা বাটিতেও কিছু ওটস নিয়ে নিলাম, আর এরপর দিয়ে দিলাম আপনার টক দই, আর এর উপর দিয়ে দিচ্ছি আপনার কেটে রাখা স্লাইস করা সেই পাকা কলা, আর উপরের দিকটাতে আমি দিয়ে দিলাম আমার চিকন চিকন করে কেটে রাখা সেই খেজুর। একদম উপরিভাগে আমি আপনার দিয়ে দিচ্ছি মধু। এই মধুটা উপরিভাগে দেওয়ার কারণে খাবারটা দেখতে অনেকটাই ইয়ামি দেখা যায়। আর উপরিভাগে দিয়ে দিলাম কিছু বাদাম। যারা আমাকে বিশ্বাস করেন, আমি বিলিভ করি যে এই খাবারটা আপনার প্রচুর এনার্জি, আর এটা হতে পারে আপনার রমজানের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। যাদের কাছে ওটস নেই তারা এটা চিরা দিয়েও করতে পারেন, আর আপনার যাদের হাতে রান্না করার সময় নেই তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি।